সম্মানীয় স্টুডেন্ট, আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী বা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা চাইছিলেন পরীক্ষা তাদের অনলাইনে হোক, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সামনে করোনার একটা আপডেট ভেসে এসেছে, যে আপডেটটা আপনাদের সামনে শোনাবো। এই আপডেটটা যদি বলেন, আমি কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল ওখানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। নোটিশটা হচ্ছে এই, আমি আপনাকে একবার দেখিয়ে দিই। এই যে আমাদের ট্যাবলেটে নোটিশটা আছে, আপাতত দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো নোটিশটা হচ্ছে এই যে, আরও ভয়ঙ্কর হচ্ছে করোনা, রাজ্যে ফের লকডাউন, দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্স, চীনে জারি হয়েছে লকডাউন, ভারতেও পাওয়া গেছে এই ভ্যারিয়েন্টের উপস্থিত। মানে এই যে নতুন করোনার মানে আপনার নতুন একটা করোনার প্রজাতি, এটাও কিন্তু ভারতেও পাওয়া গিয়েছে। সতর্ক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কলকাতা, 224 পরগনা, হাওড়ার মতো পশ্চিমবঙ্গের জনবহুল জেলাগুলোতে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। কারণ এই সমস্ত জেলাগুলোতে আমাদের দেশের তথা বাইরের দেশেরও অনেক মানুষজন কিন্তু এখানে থাকেন, আর খুবই জনঘনত্বপূর্ণ জেলা এগুলো, আমরা জানি প্রত্যেকেই। তো এই সমস্ত জায়গাগুলোতে পরিস্থিতি ভয়াবহতা হতে পারে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে লকডাউন ঘোষণা ছাড়া সরকারের আর কোনো পথ থাকবে না, আর যদি পরিস্থিতি বাইরে চলে যায় সেক্ষেত্রে আবারও কিন্তু অনেক মানুষের মৃত্যু হবে বলে এটাও কিন্তু আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। এবার এই মুহূর্তে আমাদের যেটা মূল যেটা টপিক, সেটা হচ্ছে স্টুডেন্টদের ভবিষ্যৎ। দেখুন, আমি কত দ্বারাই বলছি, একটা স্টুডেন্টের বয়স এখন কত বর্তমানে, 20 থেকে 22, 24, 26। তো এই একটা স্টুডেন্টের যদি এরকম পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি করোনার ভ্যারিয়েন্ট আসে, আমি বলছি যে না আসুক খুবই ভালো, যদি আসে সেক্ষেত্রে তো সাধারণ মানুষের মানে জান নিয়ে আনটান হবে, তাই না? করোনা আসা মানেই মানুষের ক্ষতি, লাভ নয়। আমরা চাইছি করোনা না আসুক, সেটা তো সব খুবই ভালো কথা, কিন্তু এই পরিস্থিতিতে ইউনিভার্সিটি বিশেষ করে এই বছরটা অফলাইন থেকে পরীক্ষা না নিয়ে অনলাইনে নিক, ওটা বেটার বলে মনে হবে। আর ইউনিভার্সিটি দেখুন, অন্যান্য ভারতবর্ষেই অনেক বড় বড় ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় আছে, তারা কিন্তু স্টুডেন্টদের ভবিষ্যৎ দেখে তারা কিন্তু অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন, ইভেন নোটিশ পাবলিশ করে দিয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গেতেও অনেক কিন্তু বিশ্ববিদ্যালয় তারা কিন্তু অনলাইন নোটিশ কিন্তু প্রকাশিত করে দিয়েছে পরীক্ষার জন্য। কিন্তু এর মতো অবস্থায় কিছু কিছু ইউনিভার্সিটি আছে, তারা কিন্তু দাঁড়িয়ে আছে সেই অফলাইন পরীক্ষা নেওয়ারই। তো দেখুন, একটা স্টুডেন্টের যদি ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে দায়ী কে নেবে? সরকার? সরকার কোনোদিন দায়ী নেবে না, কারণ বলবে যে রোগ হয়েছে, মারা গিয়েছে। আমি চাইছি না যে করোনার পরিস্থিতিটা ভয়াবহ হোক, তাহলেও ইউনিভার্সিটিকে বোঝা দরকার যে ভবিষ্যতে আস্তে আস্তে কিন্তু করোনার প্রকোপটা বাড়বে, কারণ এই গরম পড়ছে। আর আমাদের ভারতবর্ষ যেহেতু ফেস্টিভ্যালের দেশ, এখানে কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গ ফেস্টিভ্যালের বিশাল একটা আয়োজন হয়, যেখানে প্রচুর মানুষের সমাগম হয়, এখানে মেলা খেলা সব রকমই প্রচুর পরিমাণে হয়, যে কারণে সরকার বা সরকার বাহাদুরকে উচিত এই বছরটায় বিশেষ করে বাংলার সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে পরীক্ষা নেওয়ার। আপনারা কে কোন ইউনিভার্সিটি ছাত্র বা কোন ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছেন এই ভিডিওর কমেন্টে জানাবেন, আর আপনারা কোন মোডে পরীক্ষা চান সেটাও জানাবেন। আর একটা কথা বলে রাখি, আপনাদের জন্য একটা আমাদের টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে, ওই গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন যদি চান যে প্রোটেস্ট করতে। আজকে আমি ভিডিও করছি, আজকে মোটামুটি 11 এপ্রিল, আজকে কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা তারা কিন্তু আন্দোলনে গেছে, একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট। আমি মাঝে মাঝে ইউটিউবে আপডেট দেবো, ইউটিউবের কমিউনিটি ট্যাবে, এছাড়া আমাদের টেলিগ্রামে আপডেট দেবো যে স্টুডেন্টরা কতদূর গেল, কি বিভ্রান্ত, কি সিদ্ধান্ত নিল ইউনিভার্সিটি, ভাইস চ্যান্সেলাররা কী বলছেন, এভরিথিং আমাদেরকে টোটাল গাইড করবো। আপনারা যারা যে ইউনিভার্সিটি স্টুডেন্টই হন না কেন, দেখছেন ভিডিওটা, প্রত্যেকে কিন্তু ভিডিওটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনি কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আর তার সঙ্গে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, তাহলে মোটামুটি আমরা আমাদের এই টোটাল যে এটা সার্থক হবে। আর আপনাদেরকে যে করোনার আপডেটটা দিলাম, এটা কিন্তু হতে চলেছে ভবিষ্যতে, যদি এই পরিস্থিতিতে ইউনিভার্সিটি পদক্ষেপ না নেয় কিন্তু ভবিষ্যতে অনেক ছাত্রছাত্রীর লাইফ বরবাদ হয়ে যাবে, সেটা আশা করে আমরা বুঝছি। কারণ করোনার পরিস্থিতি গেল কিছুদিন আগে, সেখানে আমরা জানি ভারতবর্ষে কত পরিমাণে মানুষ অ্যাটাক করেছিল এবং কত মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছিল বা মৃত্যু হয়েছিল, সেক্ষেত্রে প্রত্যেকেই জানি। তাই সেই জিনিসটা যেন আবার না ঘুরে আসে, তার জন্য এখন থেকে সরকারকে সতর্ক হতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যৎটা পুরো ঝনঝনে বা অন্ধকার হয়ে যাবে। তো এটাই বলবো, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবেন, আর এই ভিডিওটা বেশি বেশি পড়বে আপনার বন্ধুর কাছে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ, টিল দ্য নাইট, টেক কেয়ার।